তো ছাত্র ছাত্রীকে সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল আলম ফাউন্ডেশন। আজকে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের জন্য তোমাদের বাংলার কে বাঁচায় থেকে 2023 সালে যারা পরীক্ষা দিতে চাইছ তো তাদের প্রশ্ন উত্তর সহ আজকে আমরা আলোচনা করব। এই প্রশ্ন উত্তরের ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তবে সেই পিডিএফটি ডাউনলোড করার জন্য তোমরা একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে, সেই পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন আমি যে কোনো সময় বলে দেব। তার জন্য ভিডিওটি পুরো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখার জন্য অনুরোধ করছি, অনুরোধ রইল। চলো ভিডিওটা শুরু করা যাক। উচ্চ মাধ্যমিক 2023 বাংলা কে বাঁচায় থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো সংক্ষিপ্ত এক নম্বর প্রশ্ন দেখুন, এক নম্বরের 10টি প্রশ্ন দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নের মধ্যে আসতে পারে। মৃত্যুঞ্জয় সেদিন অফিস যা আসার পথে কি দেখলো? মৃত্যুঞ্জয় আসার পথে অনাহারে মৃত্যু দেখলো। মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা কে করে? চাকর ও ছোট ভাই। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, এর কারণ প্রথমবার অনাহারে মৃত্যু দেখা, সেই প্রবল আঘাত পেয়েছিল। চার নম্বর দেখো, মৃত্যুঞ্জয় বাড়িতে লোক সংখ্যা কতজন? 9 জন। পাঁচ নম্বর, নিখিলের থেকে মৃত্যুঞ্জয় কত টাকা পায়? 50 টাকা। ছয় নম্বর দেখো, মৃত্যুঞ্জয়ের ভাবনা যথেষ্ট রিফিল পর না হওয়ার কারণ কি? লোকের অভাব। নিখিল প্রতি মাসে সাহায্য পাঠাতে কত জায়গায়? 3 জায়গায়। মৃত্যুঞ্জয় রিফি ফান্ডে কত টাকা দিতে চেয়েছিল? তার পুরো মাইনে। অদৃশ্য হয়ে যায় যা অদৃশ্য হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, ধুলিমণির সিল্কের জামা। নিখিল সাহায্যের পরিমাণ যত টাকা করে কমাতে চেয়েছিল 5 টাকা। তো 11টা প্রশ্নের উত্তর দিলেই হয়ে যাবে তোমাদের। আর দেখো অতি সংক্ষিপ্ত 5 নম্বরের প্রশ্ন দিয়েছি, এই যে কটা আছে, 1টো 2টো 3টে 4টে আছে, এই 4টের মধ্যে তোমরা দেখো পেয়ে যাবে 5 নম্বরের। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন, এই 5 নম্বর 4টের মধ্যে একটা যে কোনো একটু পাবেই, গ্যারেন্টি দিচ্ছি। ঠিক আছে, তো দেখে নাও 1 নম্বরে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কি কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়ল? এই অসুস্থতা তার জীবনের ওপর কি প্রভাব ফেলেছিল? তো দেখে নাও, এখানে উৎস করবে, আমি অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি এটা বলতে পারছি না, তোমরা দেখে নাও আস্তে আস্তে। আর ফ্রি পিডিএফের জন্য ডাউনলোডের লিঙ্ক দিয়ে আসি, সেটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে, সেই পাসওয়ার্ডটি তোমাদেরকে বলে দেওয়া হবে। তো ভিডিওতে দেখতে থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেখতে থাকো। তো উৎস লিখবে, তারপরে অসুস্থতার কারণ আছে এখানে, অসুস্থতার কারণ, তারপরে অসুস্থতার পরিবর্তন, তারপরে এখানে মানসিক বিকাশ, তারপরে দেখো এখান থেকে শেষ। তারপর 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই অপরাধের প্রায়শ্চিত কী? কে কোন অপরাধের প্রায়শ্চিত করতে চেয়েছিল? বক্তা নিজেকে অপরাধী বলে মনে করেছিল কেন? তো দেখে নাও, এখানে উত্তর আছে, দেখে নাও, তো আমি করে দিয়েছি। তো এই 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ওটা পার্শ্বিক স্বার্থপরতা, কে কোন বিষয়ে স্বার্থপরতা বলে উল্লেখ করেছ, তা এমন বলার কারণ কি? দেখে নাও, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4 নম্বরটা দেখে নাও, আর এই ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে তোমাদের কবি 2023। এই 4 নম্বরটা দেখে নাও, কে বাঁচায় গল্প অনুসারে মৃত্যুঞ্জয়ের চরিত্র বিশ্লেষণ করো। তো দেখে নাও, এখানে চরিত্র দেওয়া আছে তোমাদের, খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো ভিডিওটি পছন্দ ভালো লাগলে একটা লাইক বা শেয়ার করিও, আমার যে নতুন চ্যানেল সেটা একটু প্রমোট করতে সাহায্য করিও। তো
ঠিক আছে, আজকের মতো এইখান থেকে শেষ করলাম।